الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله مدر نبی جی بشو نبی تر نظر نائی تر تاج میں درائی سلام جلائی یا نبی سلام علیکا یا رسول سلام علیکا يا حبيب سلام عليك صلوات الله سيدي يا رسول الله سيدي يا حبيب الله مدينة قولي قولي تي جاي جمعون سوتي جاي تي رو جاي التهار دكي تي আপনাকে নবী সালাম দিতে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা صلوات الله يا رسول الله امتير دردي نبي جي يا حبيب الله কানে শুনিলাম সোনার মদিনা দেখিবার নসিব হলো না কবে যে যাব মদিনা এই মনেতে বাধা মানি না নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি اللهم آمين بحرمة سيد المرسلين وبوسيلة سائر الأولياء المقربين ربنا
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين الله পবিত্র জুমার দিন মহরমের এই শেষ মুহূর্তে আল্লাহ জুমার সালাত আদায় করে আল্লাহ আপনার শাহী দরবারে সালাত সালামের পরে ভিক্ষার দুটো হাত তুলেছি গো মালিক, নামাজ রোজা রুকু সেজদা তাসবিহ তেলাওয়াত সালামটুকু কবুল আর মঞ্জুর করে না, সওয়াবের হাদিয়া হাজার হাজার কোটি গুণ বাড়িয়ে সোনার মদিনায় নূর নবীজির কদম মোবারক রমজাতের পৌঁছায়া বিনীব কামতের মুসিবতের ময়দানে যেদিন সন্তান বাবার পরিচয় দিবে না, একজন আর একজনকে দেখে পালাবে না, জানি সন্তান বাবার কাছে ন্যাক চেয়ে বসে, আল্লাহ সব নবীরা পেরেশান নবী কামলে ওয়ালা সেজদায় পড়ে উন্মতি উন্মতি বলে কাঁদ, আমার আল্লাহ ডেকে ডেকে বলবে রবি দুনিয়ার জিল্লিগিতে বহু কেঁদেছে আজকে আর চোখের পানি ফেলতে হবে না, এর ফরাসা সেজদা থেকে মাথা তরুণ করবি এই ময়দানে যা চাইবেন আমি আল্লাহ সব আজকে দিয়ে দিব, লেগে ডেকে বলবে মালিক নিজের জন্য কিছু চাই না গরিব উম্মত গুলাকে বাঁচাই, শাফাতের কান্দারিয়ে বলবি আল্লাহ জান্নাতের চাবিটা তুলে দিবে, যা বলবি যাকে ইচ্ছে তাকে সুপারিশ করে বেহেশতের ভিতরে ঢুকায়া, সেই মুহূর্তে নবী কামলেওয়ালার শাফাতের ঝান্ডা তোলে মোরা গুনাহগারদের জায়গা করে দিব, নবী নবী নাম শুনিলাম দু চোখের নবীকে দেখলাম, দুনিয়ার মানুষে কতজন আর কত পরিচয়, আমি বলি এই জীবনে সবচেয়ে বড় পরিচয় আমরা গুনাহ, আমরা এমন গুনাহ এই জীবনে আসি সমাজের মানুষ জেনে গেলে মুখ দেখানো যাবে না, বন্ধুকে বলি রে বন্ধু মনকে বলি রে মন এখন সময় আছে কোন দিন কোথায় কোন গুণা করে সরে মার, বাবার অপরাধ সন্তান জানে না, শিক্ষকের অপরাধ ছাত্র জানে না, স্বামীর অপরাধ স্ত্রী জানে না, জানলে সম্পর্ক বুঝে থাকবে না, তুমি বান্দাকে কত বেশি ভালোবাসো সব গুণার খবর জেনেও তুমি গোপন করে দিয়ে যাও, যেগুলি গোপন করে দিয়েছে রে মালি হে মালি তুমি গোপনে গোপনে মাফ করে দাও, জাহান্নামে দিয়া বান্দাকে তোমার কোনো লাভ হবে না, যদি জাহান্নামে দিবা সৃষ্টির সেরা কেন বানিয়েছ, নবীর উম্মত কেন বানিয়েছ রে মালি, ইচ্ছাই তো গুণ করি না শয়তানের ধোকায় পড়ে কে করেছ, তোমার কাছে হাত বাড়িয়েছি মাফ করে দাও, খাটি তওবা করলাম আর কোনদিন গুনাহ করব, বন্ধু রে খাটি তওবা কর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদুন, কারণ চোখের পানি যারা গুনাহ মাফ হয় বাবা আদম সাড়ে 300 বছর কেঁদে বুঝিয়ে গেলেন সন্তান তোমারও যদি গুনাহ হয় চোখের পানি ছেড়ে কাঁদো, আর রব্বুল আলামিন হতে পারে জীবনের শেষ মোনাজাত
কেন এক মুহূর্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ মেহরবানি করে আজকের এই দিবসে জীবনের গুণামা করে দিও। বাবা মা সন্তানের কাছে সবচেয়ে বড় নেয়ামত, সন্তান রে জানিয়ে রাখিও তোমার মা তোমার জান্নাত। যদি ভালো আচরণ করো খেদমত করে মায়ের মুখে হাসিবুটা, মায়ের একটা হাসি তোমার জান্নাতের রসিদ। দশ মাস দশ দিন যেই বাপ তোমাকে আর আমাকে পেটে ধারণ করলো, সন্তানের পায়ের আঘাতে মায়ের বহু রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। এমন আঘাত কেঁদে কেঁদে সারা রাত কাটিয়ে দিয়েছে। মার কষ্ট জুগতে ভক্তভোগী মা সারা কেউ বুঝে আলবা দুনিয়ায় নেই। একজন সন্তানের মুখের সবচেয়ে সুখের ডাক হলো মা। কলিজাটা জুড়াইয়া যায় মনটা জুড়াইয়া যায় কবরবাসি মা পাগল সন্তানদের নিয়াত বাড়িয়েছি রব্বুল আলামিন। সন্তানদের হাত চোখের বানিয়েছি না মা আর বাবাকে মার করে বেহেশতে বানাই আমি। আল্লাহ যে বাবা বেঁচে আছেন না খায়তে সুস্থতায় রহম করম নাজিল কর। দাদা দিনা নিয়স্ত শরীর ময় মুরব্বি পীর মশাই আল্লাহ পঞ্জন প্রত্যেক রক্ষাদের পৌঁছায় দাও। সন্তানগুলিকে পরেশগার দিনদার মত্তক হিসেবে কবুল করে না। আসমানি জমিনি শয়তানি মানবী শত্রুতা বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ অনেকেই দোয়া চেয়েছে, তাবারকের ব্যবস্থা করেছে সাহেবে দাওয়ার মনে কষা করে দিও। আল্লাহ বিপদ বালা মুসিবত রূপ বলাইতে আল্লাহ মাফ করে দিও। আবার বলি আপন জন কবরবাসী আল্লাহ সকলকে মাফ করে দিও। জানি না কোন দিন কোথায় মৃত্যুর ডাক এসে যায়, রমজান মাসে মৃত্যু পাঠায় মৃত্যুর আগে সোনার মক্কা মদিনা দিও। আল্লাহ মেহেশতি মৃত্যু দিও, মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিও। খাটি তওবা নসিবে রাখিও, সকলের জবানে মৃত্যুর বিছানায় জারি করে দিয়েন বেহেশতি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সত্যের সন্ধানে সব সময় সবখানে কাজী টিভি।